রাজারবাগ, দরবার শরীফ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে আজকে একটি রিট আবেদন দায়ের হয়েছিল এবং সেটি শুনানি অন্তে মাননীয় আদালত আদেশ দিয়েছেন। আদেশে মাননীয় আদালত বলেছেন যে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না যে রাজারবাগ, দরবার শরীফ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে যারা অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। একই সাথে সিআইডিকে বলেছেন যে 60 কর্মদিবসের মধ্যে একটি রিপোর্ট দিতে, যে কারা এই সমস্ত ভুয়া মামলা করছে সারা দেশ জুড়ে তাদের চিহ্নিতকরণ, এবং অ্যান্টি করাপশন কমিশনকে বলেছেন তাদের সম্পদের সকল হিসাব কিতাব জোগাড় করে রিপোর্ট তৈরি করে আদালতে সাবমিট করবে, এবং কাউন্টার টেরোরিজম সেল যে আছে, ইউনিট আছে, তাকে বলেছে তাদের সঙ্গে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা এই বিষয়টিও খতিয়ে দেখার জন্য, এবং এই মামলার যারা পিটিশনার আছেন তাদেরকে যেন নিশ্চয়তা দেওয়া হয়, তাদেরকে যেন সিকিউরিটি দেওয়া হয়, এই মর্মে আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি মনে করি আমাদের উচ্চ আদালত অত্যন্ত ভালো এবং সাংবিধানিক দায়িত্ব পালন করেছে এবং এই বিষয়টি খতিয়ে দেখা হবে।